বন্ধুরা, আজকের অঙ্কের ক্লাসে আমরা কিছু গুরুত্বপূর্ণ আমি ইম্পর্টেন্ট কোশ্চেন করবো। যেই টাইপ অফ কোশ্চেনগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে, চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করা রাখনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তোমাদের সুন্দর করে প্লেলিস্ট করা আছে, প্লেলিস্ট ভিজিট করে সেই ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে। ফার্স্ট কোশ্চেন অন স্ক্রিনে কী আছে আমাদের এখানে, এক ব্যক্তির একটি দ্রব্য বিক্রি করে 20% ক্ষতি হয়, আরও 200 টাকা বেশি দামে বিক্রি করলে তার 5% লাভ হতো, দ্রব্যটির ক্রয় মূল্য কত সেটি আমাদের নির্ণয় করতে হবে। কিভাবে করব আমরা এখানে দেখো, এক ব্যক্তির একটি দ্রব্য বিক্রি করে 20% ক্ষতি হচ্ছে, তার মানে বিক্রি হচ্ছে কত টাকায়, 80% টাকায় বিক্রি হচ্ছে। তার যদি কেনা দাম সিপি যদি আমাদের 100% হয়, তার থেকে 20% ক্ষতিতে বিক্রি হচ্ছে। 20% ক্ষতি মানে কি, 20 বাদ 20 বাদ, তাহলে 80% আলটিমেটলি দ্রব্যটা বিক্রি হচ্ছে তার কেনা দামের থেকে, ঠিক আছে। এবার এখানে কোশ্চেনে বলা হয়েছে আরও 200 টাকা বেশি দামে বিক্রি করলে, মানে এই যে 80% যত টাকায় বিক্রি করছে তার থেকে যদি আরও 200 টাকা বেশিতে বিক্রি করে তাহলে তার 5% লাভ হতো, তাহলে সেই ব্যক্তির কি হচ্ছে, লাভ হচ্ছে। কত লাভ হচ্ছে, সিপি ছিল 100%, তার সেলিং আলটিমেটলি যেটা হচ্ছে সেটি 105%। তাহলে এটা কার সঙ্গে সমান, 105%-এর সঙ্গে সমান, ঠিক আছে। এবার পার্সেন্টেজগুলোকে একদিকে নিয়ে যাও, বাকি ভেরিয়েবলগুলোকে একদিকে নিয়ে যাও, মানে এই 80টাকে এই প্যারে যদি কনভার্ট করে দিই তাহলে আসবে কত, 25%। এই ভ্যালুটা আসবে কত আমাদের, 200-র সঙ্গে সমান, ঠিক আছে। এবার দ্রব্যটি ক্রয় মূল্য কত টাকা, ক্রয় মূল্য মানে 100%, তাহলে 25% যদি এত হয় তাহলে 100% কত হবে, 4 দিয়ে গুণ করছি উভয় দিকে, তার মানে 800 টাকা। তো উত্তর বন্ধুরা হবে আমাদের 800 টাকা, অ্যান্সার হবে অপশান বি, অপশান বি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কী আছে, যে নদীর স্রোতের অনুকূলে একটি নৌকার বেগ 15.5 কিলোমিটার/ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে নৌকার বেগ 8.5 কিলোমিটার/ঘন্টা, নদীর স্রোতের বেগ কত। তো নদীর যে স্রোতের বেগ সেটি আমাদের নির্ণয় করতে হবে। এবার দেখো, এই যে আমাদের নৌকো, এই নদী বয়ে চলেছে, এইখানে আছে আমাদের নৌকো, স্রোত বইছে এই দিকে, তাহলে স্রোতের দিকে যখন যায় তখন আমাদের স্থির জলে নৌকার একটা বেগ থাকে সেটাকে আমরা এক্স ধরি, স্রোতের একটা বেগ থাকে সেটাকে আমরা ওয়াই ধরি। এবার স্রোতের অনুকূলে যখন যায় তখন নৌকোর যে গতিবেগ সেটা হয়ে যায় আমাদের x+y। কোশ্চিনে সেটাই দেওয়া আছে, x+y-এর ভ্যালু 15.5, ঠিক আছে। এইবার নৌকো এই দিকে যদি থাকতো এবং উল্টো দিকে উপরের দিকে আসছে এবং স্রোতটা বইছে এই দিকে, তখন কি হয়ে থাকে, স্রোতের প্রতিকূলে গতিবেগ, স্রোতের প্রতিকূলে গতিবেগ যেটা সেটা আবার কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে আমাদের x, স্থির জলে নৌকোর গতিবেগ, স্রোতটা এখানে বাধা দিচ্ছে সেই জন্য -y। বুঝতে পেরেছো আশা করছি, তার মানে এটা x-y, এটা ইজিকালস টু কত, 8.5। এইখান থেকে আমরা নদীর স্রোতের বেগ, স্রোতের বেগ মানে কি, y এর ভ্যালুটা নির্ণয় করব। তাহলে y এর ভ্যালু নির্ণয় করার জন্য এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস করে দাও, তাহলে এটা এটা কেটে যাবে, এখানে কি আসবে 2y, এটা ইজিকালস টু যদি বাদ দিই তাহলে কত আসবে আমাদের 7, তাহলে y এর ভ্যালুটা কত আসবে আমাদের 3.5। এটাই আমাদের কি, যে নদীতে স্রোতের বেগ, তো স্রোতের বেগ এখানে কি আমাদের 3.5, অ্যান্সার অপশান এ। এত কিছু করার দরকার নেই এখানে, কি স্রোতের বেগ অনুকূলে যদি দিয়ে দেয়, প্রতিকূলে যদি দিয়ে দেয়, যদি স্থির জলে নৌকোর বেগ যদি বের করতে বলা হয়, স্থির জলে নৌকোর বেগ বের করতে হয়ে যাবে আমাদের এটা প্লাস এটা ডিভাইড বাই 2, যদি নৌকোর বেগকে যদি বের করতে বলা হয়, আর যদি আমাদের এখানে স্রোতের বেগ বের করতে বলা হয় এটা মাইনাস এটা ডিভাইড বাই 2, মাথায় রাখবে এভাবে। তো যদি এখানে আমাদের কি, যদি স্থির জলে নৌকোর বেগ বের করতে বলা হয় তাহলে এটা প্লাস এটা ডিভাইড বাই 2 হয়ে যাবে, আর যদি এখানে স্রোতের বেগ যদি বের করতে বলা হয় তাহলে এটা মাইনাস এটা ডিভাইড বাই 2 হবে, মাথায় রাখবে, এখানে ট্রিকটা মাথায় রাখবে। নেক্সট কোশ্চিন চলো কী আছে আমাদের, এনল বিনলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন, একটি চৌবাচ্চা বিনলের দ্বারা খালি হতে যে সময় লাগে, এনলের দ্বারা খালি হতে তার 15 মিনিট কম সময় লাগে, একত্রে নল দুটি দ্বারা পূর্ণ চৌবাচ্চা কতক্ষণে খালি হবে সেটি আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। কিভাবে করবে, এখানে এফিসিয়েন্সির উপরে দেওয়া আছে, তার মানে এটা যদি এ নল, এটা যদি বি নল হয়, এখানে এফিসিয়েন্সি কি বলেছে,
যে এ নল বি নলের 4 গুণ বেশি ক্ষমতা রাখে। তো এ নলটা যেটা আছে বি নলের থেকে যদি 4 গুণ বেশি ক্ষমতা রাখে তাহলে আমরা এখানে কী নেব, এ নলটা 4 গুণ বেশি ক্ষমতা নিচ্ছে, বি নলটা 1 গুণ, এই এটা এফিসিয়েন্সি। এবার যার এফিসিয়েন্সি যত বেশি তার টাইম তত কম লাগে, যার কাজ করার অভিজ্ঞতা বেশি সে তাড়াতাড়ি কাজটাকে করবে, তার টাইম কম লাগে, এই নলের এখানে অভিজ্ঞতা বেশি। তো এখানে কি এফিসিয়েন্সি এবং টাইমের মধ্যে সম্পর্ক যেটা হয় সেটা ইনভার্স সম্পর্ক হয়। তো এখানে আমরা জাস্ট এখানে যদি আমরা টাইমকে যদি ভাবতে যাই তাহলে টাইমটা হয়ে যাবে 1:4 বা 1:4, 1:4 এটা হয়ে গেলো কি আমাদের টাইমের এফিসিয়েন্সি। তো এখানে আমরা টাইমকে বলতে পারি যে এ নলের টাইম লাগছে 1 ঘন্টা, বি নলের টাইম লাগছে 4x ঘন্টা, ঠিক আছে, অনুপাত আগে ছিল এই হয়ে গেল। এবার এখানে কোশ্চিনে আমাদের কি বলে দিয়েছে, কোশ্চিনে বলে দিয়েছে যে এ নল দ্বারা খালি হতে তার 15 মিনিট কম সময় লাগে। তো বি নল দ্বারা খালি হতে যে সময় লাগে এ নল তার থেকে 15 মিনিট কম সময় লাগে, মানে এই দুটো ডিফারেন্স আমাদের কত দিয়েছে কোশ্চিনে, 15। তার মানে আমি বলতে পারি যে এই দুটো ডিফারেন্স কত, 3x = 15 সঙ্গে সমান। এইখান থেকে আমরা এক্সের ভ্যালুটা বের করে নেবো, এক্সের ভ্যালুটা কত চলে আসবে আমাদের, 5। এবার দেখো 5 চলে এসছে, এবার এ নল 5 ঘন্টায় খালি করছে, এক্সের ভ্যালু বসিয়ে দিলাম এখানে, বি নল যেটা আছে 4×4 20 ঘন্টায় খালি করছে, ঠিক আছে, এ নল 5 ঘন্টায় খালি করছে, বি নল 20 ঘন্টায় খালি করছে। এবার দুটি নল যদি একসঙ্গে খুলে দেওয়া হয় তাহলে কতক্ষণে খালি হয়ে যাবে, এখানে হয় তোমরা ফর্মুলাকে অ্যাপ্লাই করো অথবা কনসেপ্টকে অ্যাপ্লাই করো, যেটাই অ্যাপ্লাই করো সেটাই হয়ে যাবে ফর্মুলা আমাদের কি 2xy/x+y, অথবা যেটা আছে আমাদের কি এলসিএম মেথডে যদি যাই, এ নল যেটা আছে 5 ঘন্টায়, বি নল যেটা আছে 20 ঘন্টায়, তাহলে লসাগু কত, 20 4×4 20 5×20 20×20, এই তাহলে এখানে কি এই দুটো প্লাস হয়ে আমাদের এখানে ডিভাইড হয়ে যাবে, 20/5 = কত, 4 ঘন্টা, ঘন্টা তাহলে মিনিটে ছিল না, মিনিটে ছিল সবগুলো, তাহলে মিনিট, তাহলে এখানে আমাদের কি 4 মিনিট। তো 4 মিনিট বন্ধুরা উত্তর, উত্তর আমাদের অপশন ডি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলো, কনসেপচুয়াল কোশ্চেন একটা, √17 সংখ্যাটি হলো কি, এটি পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যা, মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা। প্রথমত পূর্ণ সংখ্যা, এগুলো কোশ্চেন যদি একদমই নাও বুঝতে পারো তবু অপশান একটু করে এলিমিনেট করবে তাহলেই পেয়ে যাবে, এখান থেকে কনফিউজ হওয়া দরকার শুধু মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার মধ্যে, পূর্ণ সংখ্যা তো হবেই না, অখণ্ড সংখ্যা তো হবেই না এখানে, তাহলে এখানে হয় মূলদ হবে নাহলে অমূলদ হবে। এবার মূলদ সংখ্যা কী, যেগুলোকে আমরা পি বাই আকারে লিখতে পারি সেগুলোকে আমরা মূলদ সংখ্যা বলি, অমূলদ সংখ্যা কী, যেগুলোকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি না সেগুলোকে আমরা অমূলদ সংখ্যা বলি। তো এবার √17 আমরা পি বাই কিউ আকারে গিয়ে লিখতে পারি, যে না √17 আমরা পি বাই বা √17 কি রুটের মধ্যে যাই থাকুক না কেন সেগুলোকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি না, সেগুলো আমাদের কি অমূলদ সংখ্যা হয়। তো মাথায় রাখবে অ্যান্সার অপশন ডি। নেক্সট কোশ্চেন, ভগ্নাংশ আকারে আছে, আমাদের গসাগু নির্ণয় করতে বলা হয়েছে। তো অনেকবারই ক্লাসে তোমাদের শিখিয়েছি এ ধরনের ভগ্নাংশ আকারে যদি থাকে তাহলে সেগুলো লসাগু বা গসাগু কীভাবে করতে হবে, রেগুলার প্র্যাকটিস করতে থাকো, সব ধরনের কোশ্চিন তোমাদের সলিউশন করিয়ে দেবো, রেগুলার কিন্তু ক্লাসগুলো অ্যাটেন্ড করবে অবশ্যই। কি 7/16, 21/32, 49/8 গসাগু নির্ণয় করতে হবে। তো গসাগু যদি নির্ণয় করতে হয় তাহলে কি উপরগুলোর গসাগু হবে, নিচেরগুলোর আমাদের লসাগু হবে। এছাড়াও তোমাদের অর্ধায়ভিত্তিক ক্লাসও চলছে, অর্ধায়ভিত্তিক ক্লাসগুলো অ্যাটেন্ড করবে, দেখো যে পিবিএ যে ক্লাসগুলো হয়েছে তোমাদের প্লেলিস্ট করা আছে অর্ধায়ভিত্তিক, সেই প্লেলিস্ট ভিজিট করে সেই ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে। তো এখানে গসাগু নির্ণয় করতে বলা হয়েছে তখন আমাদের কি সবগুলোর উপরের গসাগু হবে, নিচের লসাগু হবে। এই কোশ্চেনে যদি লসাগু নির্ণয় করতে বলা হতো তাহলে উপরেরগুলো লসাগু হবে, নিচেরগুলো আমাদের গসাগু হতো। তো এখানে উপরগুলো গসাগু কত, 7, এবং নিচেরগুলোর লসাগু কত, 32। এই স্পিরিটটা কিন্তু আসতে হবে, এখানে যে এক্সাম হলে 7, 21, 49 এত ইজি ইজিরও যদি এইভাবে লিখে যদি গসাগু করতে হয় তাহলে কিন্তু এক্সাম হলে কিন্তু চলবে না। এখানে দেখেই বোঝা যাচ্ছে যে উপরের গসাগু 7, নিচেরগুলোর কি লসাগু 32। এখানে দেখে নাহলে তুমি 16 প্রথমে 32, 8 আবার করবে 2 দিয়ে এইভাবে করতে থাকবে, এভাবে করতে গেলে অনেকটা কিন্তু সময় নষ্ট। এগুলো কোশ্চেন যেটা আছে তোমাদের সময় বাঁচানোর কোশ্চেন, এবার যার কাছে কনসেপ্ট ক্লিয়ার নেই তার কাছে যেটা আছে সময় চলে যাবে, সময় কিন্তু খুবই ইম্পর্টেন্ট এক্সাম হলে কিন্তু। তো এখানে 7/32 বন্ধুরা উত্তর হবে, উত্তর অপশান ডি। নেক্সট কোশ্চেন দেখব আমরা কী আছে, 8 জন লোক 24 দিনে 80 হেক্টর জমি চাষ করতে পারে, 36 জন লোক 30 দিনে কত হেক্টর জমি চাষ করবে।
এম ওয়ান ডি ওয়ান টি ওয়ান ডিভাইড বাই ডাব্লু ওয়ান ইজ ইকুয়ালস টু কি এম টু ডি টু টি টু বাই ডাব্লু টু। সবসময় মাথায় রাখবে কাজ যেটা থাকবে সেই কাজটা আমাদের ডিভাইড হবে, কতজন মিলে কী কাজ করছে সেই কাজটা সবসময় ডিভাইড হবে, এই জিনিসটা শুধু মাথায় রাখবে, বাকি যা কিছু থাকবে সব উপরে, কাজ শুধু ডিভাইড হবে। এখানে এবার পড়ে বুঝো যে কোনটাকে কাজ বলা বোঝানো হচ্ছে। আটজন লোক চব্বিশ দিনে কী করছে, নিজেকে প্রশ্ন করো যে কী করছে। আটজন লোক চব্বিশ দিনে আশি হেক্টর জমি চাষ করছে, তার মানে এই আশি হেক্টরটা কী, এটা কাজ। এক্সাম্পলে বুঝতে পারো না, অনেকেই বুঝতে পারে যে কাজ কোনটা, এটাকেও যেটা আছে আশিকেও গুণ করে দেয়, এখানে আশিকেও এখানে গুণ করে দেয়, ইকুয়ালটি এটার সঙ্গে ইয়ে করে দেবে। তো কাজ যেটা হবে সেটা সবসময় ডিভাইড হবে, এটি মাথায় রাখবে যে আটজন লোক চব্বিশ দিনে কী করছে, তারা যে আশি হেক্টর জমি চাষ করছে, মানে কী করছে মানে কাজ করছে, কী কাজ, আশি হেক্টর জমি চাষ, আশি ডিভাইড। এরপর আবার কি, ছত্রিশ জন লোক তিরিশ দিনে কত জমি চাষ করবে, এক্স জমি ধরে নিচ্ছি চাষ করবে, ঠিক আছে। এবার কাটাকাটি করো, বারো দিকে কাটলে বারো দুনে চব্বিশ, তিন বারো ছত্রিশ, আট দিয়ে কাটলে আট দুনো দশ, সরি আট দশে আশি, দুই দিয়ে কাটলে এটা পাঁচ, আর যাবে যাবে না, তিন তিরিকে নয়, পাঁচ লং পঁয়তাল্লিশ, তাহলে এক্সের ভ্যালুটা পঁয়তাল্লিশ চারশো পঞ্চাশ, তাহলে চারশো পঞ্চাশ হেক্টর জমি চাষ করবে, অ্যান্সার অপশান ডি। নেক্সট কোশ্চেন, বর্তমানে পিতা ও তার দুই পুত্রের গড় বয়স সাতাশ বছর, পাঁচ বছর আগে দুই পুত্রের গড় বয়স ছিল বারো বছর, যদি দুই পুত্রের বয়সের পার্থক্য চার বছর হয় তবে বর্তমানে পিতার বয়স কত সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এখানে পিতা এবং দুই পুত্র, তো পিতা ফাদার প্লাস দুটো ছেলে সন ওয়ান সন টু, এদের বয়সের গড় দিয়েছে কত সাতাশ, তাহলে বয়সের সমষ্টিটা কী হবে, গড় মানে কি ডিভাইড বাই, এখানে একটা তিন থাকে সেই তিনটাকে আমরা এখানে গুণ করে দিচ্ছি, তিন সাতাশ সঙ্গে আমাদের কত আসবে একাশি, তাহলে তাদের বয়সের যে সমষ্টি সেই সমষ্টিটা চলে আসলো কত এইটি ওয়ান তিনজনের। এবার পাঁচ বছর আগে দুই পুত্রের গড় বয়স ছিল কত বারো, তাহলে পাঁচ বছর আগে মানে কি বর্তমান থেকে এস ওয়ান মাইনাস ফাইভ প্লাস এস টু মাইনাস ফাইভ, পাঁচ বছর আগে তাদের বয়সের গড় কত ছিল, গড় ছিল বারো, তাহলে তাদের সমষ্টিটা কত বারো দুগুণ চব্বিশ, ঠিক আছে। এইখান থেকে এস ওয়ান প্লাস এস টুর মান বের করো, এটা আসলো কত চৌত্রিশ। এইবার দেখো কোশ্চেনটাতে এইখানে কী করেছে, এইখানে দেখো বলে দিয়েছে যে তাদের বয়সের পার্থক্য, আবার এখানে কি এস ওয়ান মাইনাস এস টু কোশ্চেনে দিয়ে দেওয়া হয়েছে চার। এবার এখান থেকে ক্যালকুলেট করে তুমি এস ওয়ান বের করবে, এস টু বের করবে, তারপরে এখানে তুমি মান পুট করবে, তারপরে যেটা আছে নির্ণয় করবে, এভাবে তুমি করতে পারো, অনেকেও করবে হয়তো, কিন্তু দেখো এই জিনিসটা করতে গেলে কিন্তু তোমার অনেকটা সময় নষ্ট হবে, এবং এক্সামিনার যেটা আছে তোমার এই সময়টা বাঁচানোর জন্যই কিন্তু তোমাকে কাজে লাগাতে হবে বুদ্ধি। তো এখানে কি, এখানে আমি কিছুই করবো না, এই লাইনটার আমার কোনো প্রয়োজনই নেই, এই যে বয়সের পার্থক্য যেটা আছে এই এই লাইনটার কোনো প্রয়োজনই নেই কোশ্চেনটাতে অ্যান্সার করার জন্য, মেন আমাদের কী দরকার, উত্তর দরকার। তো এখানে বলা হয়েছে পিতার বর্তমান বয়স কত, তাহলে আমরা পেয়ে গেছি এস ওয়ান প্লাস এস টু ইজিকাস টু চৌত্রিশ, তাহলে এই যে এখানে এস ওয়ান প্লাস এস টুর মান বসিয়ে দিই, তাহলেই তো হয়ে যাবে এখানে, তাহলে ফাদারের বয়সটা কত চলে আসবে, তাহলে এটা যদি চৌত্রিশ হয় তাহলে একাশি মাইনাস এইদিকে চলে আসবে চৌত্রিশ, মাইনাস করে দাও, মাইনাস করে দিলে কত আসবে সাত, ফর্টি সেভেন, ফর্টি সেভেন বন্ধুরা এখান থেকে আমাদের উত্তর, এটাই উত্তর। এইখানে তোমাদের চার, এটাকে আবার এস এস ওয়ান বের করা, এস ওয়ান মানে আট থ্রি বাই টু মানে কত উনিশ, আবার যেটা আছে এখান থেকে এস টু ইজিকালস টু পনেরো, যতই হোক হয়তো চার পাঁচ সেকেন্ড টাইম লাগবে, এই চার পাঁচ সেকেন্ড থেকে তুমি কিন্তু এইভাবে বাঁচতে পারবে। তো এগুলো জিনিস যে মাথায় খাটাতে হবে, সেই জন্য কিন্তু প্র্যাকটিস প্রয়োজন, রেগুলার প্র্যাকটিস প্রয়োজন। তোমার কাছে এখন অনেক সময় থাকলেও পরীক্ষার হলে কিন্তু তোমার কাছে সময় থাকবে না, সেটি কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেন চলো, কী বলেছে, একটি মেল ট্রেন ও একটি প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগের অনুপাত দিয়েছে আমাদের ফাইভ ইস টু থ্রি, প্যাসেঞ্জার ট্রেনটি তিন ঘন্টায় নব্বই কিলোমিটার গেলে মেল ট্রেনটি তিন ঘন্টায় কত কিলোমিটার দূরত্ব যাবে সেটি নির্ণয় করতে হবে। এই নাও মেল ট্রেন, আর একটা কী আছে আমাদের প্যাসেঞ্জার ট্রেন, প্যাসেঞ্জার ট্রেন, ঠিক আছে, গতিবেগের অনুপাত দিয়েছে কত ফাইভ ইস টু থ্রি, তাহলে মেল ট্রেনের গতিবেগ ধরে নিচ্ছি ফাইভ এক্স, প্যাসেঞ্জার ট্রেনের থ্রি এক্স, এটা গতিবেগ, ঠিক আছে। এবার দেখো প্যাসেঞ্জার ট্রেনের, প্যাসেঞ্জার ট্রেনটার আমাদের গতিবেগ এখান থেকেও নির্ণয় করতে পারবো, এখান থেকে কীভাবে নির্ণয় করবো, এখানে টাইম দিয়েছে আমাদের কি ঘন্টা, তিন ঘন্টায় ডিস্টেন্স যায় কত নব্বই কিলোমিটার,
তাহলে এখান থেকে স্পিডটা কত চলে আসবে, 90/3 মানে কত আমাদের 30 কিলোমিটার পার ঘন্টা। এটা কি আমাদের স্পিড, এবং এই যে প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগ আমাদের কোশ্চেনেও এখানে দেওয়া আছে, এখানে কত 3x আমরা এখানে লিখে রেখেছি, তাহলে এই 3x যেটা আছে আমাদের 30-এর সঙ্গে সমান, তাহলে 3x = 30, তাহলে x এর ভ্যালুটা কত 10। x এর ভ্যালুটা 10 যদি আমরা এখানে পুট করে দিই, তাহলে এই যে মেল ট্রেন, এই মেল ট্রেনের গতিবেগ কত আমরা পেয়ে যাব, 50 কিলোমিটার পার ঘন্টা। গতিবেগটা কি 50 কিলোমিটার পার ঘন্টা। এবার দেখো মেল ট্রেনটি 3 ঘন্টায় কত দূরত্ব অতিক্রম করে, তাহলে এখানে আমরা কি 3 ঘন্টায় কত দূরত্ব, ডিস্টেন্স, ডিস্টেন্স ইজিকাস টু কি স্পিড ইন্টু টাইম, স্পিড আমরা পেয়ে গেছি কত 50 কিলোমিটার পার ঘন্টা, এবং এখানে টাইমটা কত 3 ঘন্টা, এই 3 দেখুন, তাহলে 3×5=150, 150 উত্তর, উত্তর অপশান বি। নেক্সট কোশ্চেন দেখব কি আছে এখানে, একটি বাক্স থেকে 40% টাকা তুলে নেওয়ার পর অবশিষ্টের 40% পুনরায় বাক্সে রাখা হলো, এতে 144 টাকা বাইরে থাকলে প্রথমে বাক্সে কত টাকা ছিল সেটি আমাদের নির্ণয় করতে হবে। একটি বাক্স থেকে, এই যে একটা বাক্স ধরে নাও, এখান থেকে 40% টাকা তুলে নেওয়া হচ্ছে, তাহলে বাক্সের মধ্যে থাকছে কত, এই যে কারণ বলা হয়েছে যে অবশিষ্টের 40% পুরোনাই তার মধ্যে যেটা দেওয়া হয়েছে, তো প্রথমে 40% তুলে নেওয়া হয়েছে, তাহলে পড়ে আছে কত, পড়ে আছে 60%, এই 60%-এর 40% আবার এই বাক্সের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, তাহলে এই 60%-এর 40% কতখানি হবে, 4×6=24, মানে আরও 24% বাক্সের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, তো আলটিমেটলি বাক্সটার মধ্যে পুনরায় রাখা হলো। আচ্ছা 40% তুলে নিয়ে 40% তুলে নিয়ে তার মধ্যে 40% বাক্সে পুনরায় রাখা হলো। আচ্ছা তো এখানে কত আমাদের চলে আসলো, 24%, আরও 24% যেটা আছে সেই বাক্সের মধ্যে 40% পুনরায় বাক্সের মধ্যে রাখা হলো। আচ্ছা এই 40% আবারও যেটা আছে সেই বাক্সের মধ্যে রেখে দেওয়া হয়েছে, তাহলে আলটিমেটলি বাক্সটার বাইরে কতখানি টাকা এসছে, প্রথমে বের করেছিল 40%, ঠিক আছে 40% বের করেছিল, এবার যেটা অবশিষ্ট ছিল টোটাল সে বের করেছিল 40%, এবার যত অবশিষ্ট ছিল মানে কত 60% অবশিষ্ট ছিল, সেই 60%-এর মধ্যে থেকে 40% আবার তার মধ্যে দিয়ে দিয়েছে, তার মানে আরও 24% তার মধ্যে দিয়ে দিয়েছে, মানে যেটা বের করেছিল তার মধ্যে থেকেও আরও 24% দিয়ে দিয়েছে, বোঝো বিষয়টা কিন্তু এখানে, তাহলে এখানে আলটিমেটলি বাস্কের বাইরে কতখানি আছে, আর 16% বাস্কের বাইরে বেরিয়ে আছে, 16% টাকা বাস্কের বাইরে বেরিয়েছে, বুঝতে পেরেছো কি না, এখানে বলো কমপ্লিকেটেড আছে একটু, যে 40% প্রথমে বাইরে বের করেছিল, ঠিক আছে যা বের করেছিল বের করেছিল, এবার যতখানে অবশিষ্ট পড়ে আছে মানে 60% অবশিষ্ট পড়ে আছে, তার 24 তার আরও 40% আবার তার মধ্যে দিয়ে দিয়েছে, এইবার যেটা দিয়ে দিয়েছে সেটা কোত্থেকে দিয়ে দিয়েছে, মানে আগে যেটা বের করেছে, মানে 40% যেটা বের করেছে সেখান থেকেই দেবে, অন্য কোনো এক্সট্রা জায়গা থেকে, অন্য কোনো এক্সট্রা জায়গা থেকেও যদি দিয়ে দেয় তাহলে কি সেই 40% থেকেও যেটা আছে সেখানে এসে ঢুকে গেল, তো সেই জন্য এখানে আমাদের মাইনাস হয়ে এটা 16% হবে, যে এতে 16% টাকা এবার বাইরে আছে, এবার বাইরে কত টাকা আছে, 144 টাকা, তাহলে এটা 144-এর সঙ্গে সমান, এবার বাসকে প্রথমে কত টাকা ছিল, বাসকে প্রথমে 100% টাকা ছিল, তাহলে এর 100%-এর ভ্যালু কত, 144/16×100, এটা কাটলে কত, 9×16=144, তাহলে আমাদের কত চলে আসবে, 900 টাকা, তাহলে প্রথমে কত টাকা ছিল, 900 টাকা, অ্যান্সার অপশান ডি। আসলে যদি বুঝতে পেরেছে, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমরা নেক্সট কোশ্চেন দেখব কি আছে, একটি দ্রব্যের লিখিত মূল্য ক্রয় মূল্যের 40% বেশি, কত ছাড় দিলে তার 12% লাভ হবে, কত পার্সেন্টেজ আমাদের এখানে বের করতে হবে, একটি দ্রব্যের লিখিত মূল্য ক্রয় মূল্য থেকে 40% বেশি, তো ক্রয় মূল্য সিপিকে যদি আমরা 100 টাকা ধরি, তাহলে লিখিত মূল্য মানে মার্কাম প্রাইস এটা কত, 140 টাকা, ঠিক আছে 40% বেশি মানে কত, 140 টাকা, এবার কত ছাড় দিলে তার লাভ হবে 12%, মানে আলটিমেটলি দ্রব্যটা বিক্রি হবে কত, 112 টাকায় বিক্রি হবে, তাহলে 12% লাভ হবে, দেখো 100 টাকার 12% কি 112, ঠিক আছে, তো এইখান থেকে আমাদের কী নির্ণয় করতে বলা হয়েছে, যে কত ছাড় দিলে, মানে এই যে 140 থেকে 112 এলো, এখানে কত পার্সেন্টেজ ছাড় দেওয়া হয়েছে,
তো প্রথমে দেখো টাকায় কত টাকা এখানে ছাড় দেওয়া হয়েছে, 28 টাকা। এবার ছাড় বের করবো পার্সেন্টেজ, পার্সেন্টেজটা কার উপরে বের করবো, সিপির উপরে বের করবো নাকি মার্কাম প্রাইসের উপরে বের করবো? কার উপরে এখানে? মার্কাম প্রাইসের উপরে বের হবে, বা লিস্টেড প্রাইস বা লিখিত মূল্য, যেটাই বলো না কেন তোমরা। তো এই লিখিত মূল্যর উপরে যেটা আছে আমাদের ছাড়টা বেরোবে। তাহলে এখানে কত, কারণ এটার সাপেক্ষে আমরা করছি যে কত ছাড় দিয়েছে। তো এখানে 140 ইন্টু আমাদের কত, 100, 00 কাটো, 14 কাটলে 2, মানে কত, 20%। তার মানে এখান থেকে কত, 20% ছাড় দিয়েছে। 20% ছাড় দিলে তার আলটিমেটলি 12% লাভ হবে। আশা করি বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। উত্তর অপশান সে। নেক্সট কোশ্চেন, আজকের ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন, সকলেই কমেন্ট করে জানাবে এর অ্যান্সার কী হবে। কী আছে, এক ব্যক্তি কোনো ব্যাংকে 10 বছরের জন্য 10,000 টাকা ও 20,000 টাকা আলাদাভাবে জমা রেখে দেখলেন যে সুদের পার্থক্য হচ্ছে 5,000 টাকা, সুদের হার কত সেটি নির্ণয় করতে বলা হয়েছে। তো কী হবে সেটি সকলেই অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।